সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মোল্লা এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, দেশি মুরগি লালন পালনের ক্ষেত্রে সাধারণত ছোট্ট একটা সমস্যায় আমরা সবাই পড়ি, আর সেই সমস্যাটা হচ্ছে মুরগির চোখ ফুলে যায়। চোখ এবং কান পুরোটা এক পাশ ফুলে যায়। চোখ দিয়ে ফেনা জাতীয় এক ধরনের পদার্থ বের হয় এবং পানি বের হয়, ক্রমাগত পানি বের হতে থাকে এবং মুরগি চোখ বন্ধ করে চুপ করে বসে থাকে। এভাবে মুরগি কিছুদিনের ভিতরেই খুব দুর্বল হয়ে যায় এবং প্রোডাকশন একেবারেই কমে যায়। ভিউয়ার, সাধারণত করাইজা হওয়ার দুই তিনটা কারণ আছে, যে কারণগুলো আমি বলবো আপনাদের। সেই কারণ হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে অনেক সময় চোখে ধুলোবালি যায়। ধুলোবালি যাওয়ার কারণে চোখ ফুলে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে এই করাইজা সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা জনিত কারণেও এই করাইজা হয়ে যায়। বিভিন্ন রকমের ঠান্ডা ভাইরাস চোখে আক্রমণ করে, সে আক্রমণ করার কারণে ইনফেকশন হয়ে করাইজা হয়ে যায়। এছাড়া যখন স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে ওই সময়টা এই ধরনের এই করাইজার প্রাদুর্ভাব বেশি থাকে। আরও কিছু কিছু সময়ে এই করাইজার প্রাদুর্ভাব একটু বেশি দেখা যায়, যেমন আবহাওয়া পরিবর্তনের সময়ও এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। এছাড়া খাবার পরিবর্তন করার সময়ও এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। এখন দেখি, এই রোগ হলে বা করাইজা হলে আমরা কোন ওষুধ ব্যবহার করব। এই করাইজা বা হালকা ঠান্ডা জনিত কারণের ভেটেরিনারি দোকানে অনেক ভালো ভালো ওষুধ আছে, যেগুলো খাওয়ালে এই করাইজা খুব তাড়াতাড়ি সেরে যায়, মুরগির তেমন সমস্যা হয় না। অবশ্যই আপনার ভালো করে লক্ষ্য করতে হবে প্রথম থেকে। যদি এটা বেশি ই হয়ে যায়, সময় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে চোখ অনেক সময় নষ্টও হয়ে যেতে পারে। এই জন্য প্রথম দিকে আপনি লক্ষ্য যদি করতে পারেন, বিষয়টা বুঝতে পারেন, তাহলে ওষুধ দিলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এছাড়া একটা চোখের ড্রপ আছে, যে চোখের ড্রপটা আমরা মুরগিকে ধরে যদি এক ফোঁটা করে দিয়ে দেই, ইনশাল্লাহ 3 থেকে 4 দিন দিলেই ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স, দেখেন এখানে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চোখের ড্রপ। এটা হচ্ছে মানুষের চোখের ড্রপ। সব বাজারে সব ডিসপেন্সারিতেই এই ওষুধটা পাবেন, যার নাম হচ্ছে সিপ্রোসিন। চোখের ড্রপ, এটা হচ্ছে জীবাণুনাশক চোখের ড্রপ। এটা হচ্ছে দাম হচ্ছে 50 টাকা। দেখেন এই যে 50 টাকা দাম। এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। যে মুরগিটার করাইজা হবে সেই মুরগিটা ধরে এক চোখে এক ফোঁটা, প্রতি দুই চোখে ফোঁটা দিতে হবে। অনেক সময় দেখা যায় এক চোখ আক্রান্ত হয়, এক চোখ ভালো থাকে। আপনি দুই চোখেই এক ফোঁটা করে দিবেন, সকালে একবার, বিকেলে একবার। যে কয়দিন না সারে চোখ, যে কয়দিন সুস্থ না হবে ওই কয়দিন পর্যন্ত প্রতিদিন 2 টাইম করে এভাবে দিয়ে যাবেন। ইনশাল্লাহ, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনি 2 থেকে 3 দিন যদি চোখে এই ড্রপ দেন, ইনশাল্লাহ আপনার মুরগি একবারে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, চোখ একেবারে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।